হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিকু শঙ্কুস ফ্যামিলিতে আবার স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা ডিমের কারির রেসিপি শেয়ার করব। ডিম খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি কারি হয় তাহলে তো কথাই নেই। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ডিমের কারি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, কয়েকটা আলু, লঙ্কা চিড়ে নিয়েছি, রসুন আর আদা বাটা, আর এদিকে আছে পেঁয়াজ বাটা। আর এটা হচ্ছে সাদা জিরে, আমি এটাকে বের করিনি, সে ফলে দেখা যাচ্ছে না, হচ্ছে সাদা জিরে। এবার আমি নিয়ে নিলাম একটা কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল, সরষের তেলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। আমি দুটো ডিম করছি কারণ সেদিনকার চিকেন ছিল তো শাশুড়ির জন্য ডিম করা হয়েছিল। তো আমি এই ডিমগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা জিরে ফোড়ন হিসেবে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন, আর হচ্ছে আর দেবো হচ্ছে এর মধ্যে হলো আদা বাটাটা আর হচ্ছে রসুন বাটা। তো এই আমি দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ এটার কাঁচা গন্ধটা একটু চলে যায়। আর এদিকে আমি বাটির মধ্যে মশলাটাকে গুলে নেব, তার মধ্যে নিলাম কিছুটা হলুদ, কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে এমনি একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি, জল দিয়ে আমি এটাকে একটু পেস্ট করে নিলাম। এবার এটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কিছুক্ষণ কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, আর সাইড থেকে তেল ছেড়ে আসলেই বুঝে যাবে যে এটা কষানো হয়ে গেছে। তো দেখো অনেকটাই কিন্তু তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তো তারপর এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষাচ্ছি এখন আমি। এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিলাম, যাতে আলুগুলো আগে একটুখানি দিয়ে দিলাম কারণ সেদ্ধটা যাতে হয়ে যায় আলুগুলো। তো এইভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার একটু যখন কষানো হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল, গরম বলতে উষ্ণ গরম জল আর কি, এর মধ্যে দিয়ে দিলাম। বেশি দেবো না কারণ যেহেতু এটা কারি হবে, মানে কষা হবে একদম ডিম কষা, তো অল্পই জল দেবো। জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার আমি ডিমটাকে দিয়ে দেবো। তারপর এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না জলটা আরও টানবে, একদম কষা কষা হচ্ছে, ততক্ষণ আমি এটাকে কিন্তু মিডিয়াম আঁচে রান্না করব। তো দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে, দেখেই বোঝা যাচ্ছে, আর সত্যিই খুব টেস্ট হয়েছিল। আলুটা আর একটু সেদ্ধ হবে, অ্যাকচুয়ালি আলুটা আর একটু আগে দিলে আরও ভালো হতো। তো যাই হোক, দেখো আমি এটাকে যেহেতু কষা করব আর অনেকক্ষণ কিছুটা হবে, তারপর আলুটা হয়তো সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসছে আলুটা, তো দেখো অনেকটাই কিন্তু কষা হয়ে এসছে, দেখো কি ভালো লাগছে দেখতে। এ দেখো আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমার রান্না কিন্তু রেডি প্রায়, এবার এটাকে আমি নামাবো। তো হয়ে গেল আমার আজকের ডিমের কারি রেসিপি। তো তোমাদের কেমন লাগলো এই সহজ পদ্ধতিতে ডিমের কারি রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।